আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবং সবাই ভালোভাবে পড়াশোনা করছো তো আজকের আমাদের আলোচনা বিষয় চতুর্ভুজ ভুজ ভুজ মানে কি মনে আছে ভুজ মানে কি বাহু তাহলে চতুর্ভুজ মানে হচ্ছে চারটি বাহু তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ আকৃতিকে বলা হচ্ছে চতুর্ভুজ তাহলে আমরা কি লিখবো চারটি বাহু বা রেখাংশ চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে বা আকৃতিকে আবদ্ধ আকৃতি বা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে আচ্ছা তাহলে কি বলেছি চারটি রেখাংশ হলে তো চতুর্ভুজ হবে আচ্ছা তাহলে ধরো আমরা স্কেল নিলাম স্কেল নিয়ে উপরে একটা রেখা নিলাম নিচে একটা রেখা নিলাম এবার এই দুইটা রেখাকে এভাবে যোগ করে দিব যোগ করে দিব কোনো মাপ মাপ নেই নেই বলেছে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র শুধু চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র আঁকলাম আমরা এটাই চতুর্ভুজ চারটি রেখা একটা দুইটা তিনটা চারটা আচ্ছা তাহলে এগুলো নাম দিই এ বি সি কিন্তু এখানে দেওয়া যাবে না অবশ্যই এখানে দিতে হবে সিকোয়েন্স থাকতে হবে সি ডি অথবা আমরা যদি এখানে এ দিই এখানে বি দিই তাহলে এখানে সি দিতে হবে এখানে ডি দিতে হবে আচ্ছা তাহলে আমরা কি পেলাম সুতরাং চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ আচ্ছা আমরা খুব সুন্দরভাবে দেখে ফেললাম চতুর্ভুজ কাকে বলে ওকে এবার যদি বলে কেউ বলে যে চতুর্ভুজের বৈশিষ্ট্য লিখো হুম বৈশিষ্ট্য বলো তাহলে চতুর্ভুজের তাহলে আমরা এই চিত্র থেকে কি কি দেখতে পেলাম কী কী আছে আমি আপাত দৃষ্টিতে কি কী বৈশিষ্ট্য মনে হচ্ছে এখানে বাহুর সংখ্যা কয়টা চারটা ওকে আর এখানে কয়টা কোন আছে চারটা হুম তাহলে যদি কেউ বৈশিষ্ট্য বলতে বলে তাহলে আমরা কি বলতে পারব চতুর্ভুজে বাহু সংখ্যা চারটি কোনের সংখ্যাও চারটি ওকে তাহলে আমরা যদি বলে চতুর্ভুজের বৈশিষ্ট্য লিখো তাহলে কি লিখবো এক নম্বর দিয়ে চতুর্ভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা চারটে আচ্ছা তাহলে চতুর্ভুজের কোণের সংখ্যা চারটে এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য জানব যে বৈশিষ্ট্যটা তোমরা যত উপরে ক্লাসে উঠবে সব ক্লাসেই প্রয়োজন হবে যে চতুর্ভুজের তো চারটা কোন আমরা বলেছি কিন্তু এই যে চারটা কোণের সমষ্টি সবসময় কত হবে তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে আমাদের তিন নম্বর এবং মোস্ট গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য কি চতুর্ভুজের তার কোণের সমষ্টি বা যোগফল তিনশো ষাট ডিগ্রি এই হচ্ছে চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজের বৈশিষ্ট্য আচ্ছা তো এখন চতুর্ভুজকে কয়েকটি ভাগে ভাগ করা যায় ভাগগুলো কি কি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস সামান্তরিক এবং ট্রাপিজিয়াম আচ্ছা তো আমরা একে একে এই সবগুলো প্রকারের সংজ্ঞা শিখব আঁকা শিখবো এবং বৈশিষ্ট্যগুলোও জানব তো শুরুতে আমরা জানবো আয়তক্ষেত্র কি আচ্ছা আয়তক্ষেত্র কি আচ্ছা ক্ষেত্র কি এটা জানার আগে এটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যা যে ক্ষেত্র হচ্ছে এক ধরনের চতুর্ভুজ মানে যাই না কেন আমরা চারটা বাহু থাকবে তাহলে আমরা কি লিখতে পারি যে চতুর্ভুজের ক্ষেত্র কখন হবে যে চতুর্ভুজের আচ্ছা চারটা বাহু থাকবে তাহলে বিপরীত বাহু বিপরীত বাহু কি আচ্ছা বিপরীত বাহু দেখার জন্য আগে আমরা যে চতুর্ভুজটা এঁকেছিলাম সেখানে দেখব দেখো এটা তো একটা বাহু এটার এটার বিপরীত পাশে যেটা আছে এটা বিপরীত পাশে কোনটা আছে এই রেখাটা এটা হচ্ছে সিডি রেখার বিপরীত বাহু আবার এ পাশে যেটা আছে এই রেখার বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে আমরা এত ক্ষেত্রে বলতে কি জানবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো বিপরীত বাহগুলো পরস্পর ও সমান্তরাল এবং আয়তক্ষেত্রের বেলায় প্রত্যেকটা কোন সমকোণ হবে সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমক তাকে বলে আচ্ছা এখন এতক্ষেত্র আমরা কিভাবে আঁকব আচ্ছা প্রথমে স্কেল নে হুম এখন অনেকেই স্কেলের সাহায্যে আঁকতে পারবে ধরো আমি যে স্কেলটা ধরেছি স্কেল তো সোজা করে ধরেছি আচ্ছা এখন খুবই সহজভাবে এটা এতটুকু দিলাম একই পাশে স্কেলের অপোজিটে আমরা এইভাবে দাগ দিব পঞ্চম শ্রেণীতে অনেক সময় আঁকা থাকে যা এত ক্ষেত্র আঁকো অনেকেই কম্পাস ব্যবহার করে তোমরা আঁকতে পারো না সেক্ষেত্রে তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো আচ্ছা আমি কম্পাস ব্যবহার করেও কিভাবে আঁকতে হয় সেটাও দেখাবো আমরা স্কেলের অপোজিট পাশে দাগ দিলাম আমরা তো পেন্সিল দিয়ে আঁকবো হম অবশ্যই আমরা পেন্সিল দিয়ে আঁকবো আচ্ছা দেখো এখান দিয়ে একটু একটু শর্ট হয়েছে এখানে বেশি চলে আসছে এই জিনিসগুলো যখন আমরা শিখবো হ্যাঁ তখন ভালো করে শিখে নিব এই যে হয়ে গিয়েছে আমাদের আয়তক্ষেত্র আঁকা দেখো এখান দিয়ে একটু ফাঁক আছে এটা আমরা পূরণ করে দিব অবশ্যই স্কেল দিয়ে পূরণ করব খালি হাতে পূরণ করা যাবে না দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গিয়েছে তাহলে আমরা যদি নাম দেই এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র এখন ধরো কেউ যদি আরো পারফেক্টলি আঁকতে চায় যে না আমি স্কেল দিয়ে আঁকবো না শুধু আমি কম পাশের সাহায্যে আঁকবো তাহলে কিভাবে আঁকবো প্রথমেই আমরা যে কোনো একটা মাপ নিয়ে একটা যে কোনো একটা রেখা নিলাম আচ্ছা এখানেও একটা রেখা নিলাম এখানেও একটা রেখা নিলাম উপরের দিকেও লম্ব করে আয়ত ক্ষেত্রের বেলায় লক্ষ্য রাখবে এটা থেকে এটা অবশ্যই ছোট হবে তাহলে এখন আমরা কম্পাসের সাহায্যে কিভাবে রাখবো এই যে এই মাপটা যে আছে এটা আমরা এই মাপটা নিব নিয়ে এখানে বসাবো বসিয়ে এটাকে বলা হয় বৃত্ত চাপ এই যে বৃত্তচাপ চাপ দিলাম আচ্ছা আবার কম্পাস এখানে বসাবো এখানে বসে এই যে মাপটুকু নিব এভাবে এভাবে নিয়ে বাস এখান থেকে আবার এটার উপর বৃত্তচাপ দিব ঠিক আছে তাহলে বৃত্তচাপ দুইটা যেখানে মিলেছে সেই বিন্দুর সাথে এই বিন্দুটার সাথে একবার এই বিন্দুটা যোগ করে দিলাম এবং আবার এই বিন্দুর সাথে এটা আমরা যোগ করে দিলাম দেখো এটা হচ্ছে বড় ক্লাসগুলোতে গুলোতে অবশ্যই এভাবে আঁকতে হয় এখন পঞ্চম শ্রেণীতে যখন আঁকা থাকবে তুমি না পারলে এটা ব্যবহার করবে এবং পারলে অবশ্যই এভাবে আঁকার চেষ্টা করবে সি ডি এটাও একটা আয়তক্ষেত্র দুইটাই আয়তক্ষেত্র আমি দুইটা দুই আঁকা দেখিয়েছি আচ্ছা তাহলে কি লিখতে পারি সুতরাং যেকোনো একটা আঁকবে চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আচ্ছা তো আমাদের তাহলে আয়ত ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলা কি কি দাঁড়াচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এতক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমাম সমান্তর দুই নম্বর কি হয় এতক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকম ডেফিনেশন আমরা বৈশিষ্ট্যের মত করে শিখে ফেলব তাহলে আমরা এতক্ষণ এবার আমরা কি শিখব বর্গক্ষেত্র আচ্ছা তাহলে বর্গক্ষেত্র কি একটা চতুর্ভুজ তাহলে বর্গক্ষেত্র কি লিখতে পারি আমরা যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং সবগুলো কোন সমকন হবে সবগুলো কোন সমকম তাকে বর্গ ক্ষেত্র বলে খুব সহজ ভাবে আমরা ক্ষেত্রে কিভাবে আঁকবো হম আঁকার সময় অবশ্যই তো আমরা পেন্সিল ব্যবহার করবো তো আমরা পেনসিলের সাহায্যে স্কেলের একটা এই যে উপরের অংশে একটা নির্দিষ্ট মাপ বরাবর নিচের অংশ দাগ দিলাম হ্যাঁ আচ্ছা পেন্সিল দিয়ে দাগ দিলে যদি অতিরিক্ত হয় তাহলে তো তোমরা বুঝতেই পারবে আচ্ছা এবার স্কেলের তো উভয় পাশে মাপ সমানই তাহলে আমরা সেম মাপ নিয়ে আবার এপাশ থেকে মাপ দিব না মিললে আমরা স্কেলের সাহায্যে মিল করে দিব। খালি হাতে দাগ দেওয়া যাবে না তো এই অংশটুকু মিলে নাই দেখো এই অংশটুকু মিলে নাই এখন আমরা কি করব এই যে যে অতিরিক্ত অংশ আছে অতিরিক্ত অংশ আমরা মুছে অতিরিক্ত অংশ মুছার সময় খেয়াল রেখো আবার বেশি যেন মোছা হয়ে না যায় এটা হচ্ছে খুবই সহজভাবে যদি স্কেলের সাহায্যে আঁকতে চাও তাহলে এইভাবে হ্যাঁ আমি এটা পেনসিলের সাহায্যে এঁকেছি তো যাতে স্পষ্ট দেখা যায় আমি একটু দেখে দিতে পারি যে ফার্স্ট আমরা কী করেছি স্কেল নিয়ে স্কেলের উভয় পাশে পেন্সিল দিয়ে এভাবে যে কোনো মাপ নিয়ে প্রথমে দুটা রেখা নিয়েছি এবার স্কেল আমরা এভাবে ধরে আবারও স্কেলের উভয় পাশে যেহেতু মাপ সমান হবে পাশে যোগ করে দিয়েছি তাহলে যেটা হয়েছে সেটা কিন্তু বর্গই হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি একটি বর্গ ঠিক আছে আশা আশা করছি বুঝতে পেরেছ এখন কেউ যদি কম পাশে সাথে পারো বড় ক্লাসগুলোতে আরো বড় ক্লাসগুলোতে তখন আর এইভাবে আঁকলে হবে না তখন আমরা আঁকবো এটা যে কোনো মাপ নিয়েছি উপরের দিকেও আমরা যে কোনো একটা মাপ নিব নিলাম হম এখন ধরো আমরা একটা মাপ ফিক্সড রাখবো তাহলে আমরা এই মাপটুকু ফিক্সড নিলাম ওকে ঠিক আছে এই মাপটুকু যেন উপরেও থাকে দেখো আমাদের কিন্তু শর্ট পড়েছে হুম তো ওই মাপটুকু আমরা দিয়ে দিব স্কেল ধরে দিয়ে দিলাম হুম এখন এ মাপটুকুই এখান থেকে বৃত্তচাপ দিলাম আবার সেম মাপটুকু এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ দিলাম এখন আমরা এটার সাথে এই পয়েন্ট এবং এটার সাথে এই পয়েন্ট যোগ করে দিলাম এবং এটার সাথে আমরা এই পয়েন্টটা যোগ করে দিলাম তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল তাহলে আমরা কি লিখতে পারি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র তাহলে চিত্রে যে কোনো এক টাকতে হবে আমি দুই ভাবে আঁকা দেখিয়েছি একটি বর্গক্ষেত্র আচ্ছা তাহলে বর্গের আমরা বৈশিষ্ট্য কি কি পাচ্ছি এক নম্বর বৈশিষ্ট্য কি বর্গের চারটি বাহু পরস্পর সমান চার কিন্তু এটা সংখ্যা না চারটি পরস্পর সমান আচ্ছা তাহলে বর্গের চারটা কোন কিন্তু সমকোণী বর্গের চারটি কোন সমক একটা বৈশিষ্ট্য কি আচ্ছা বর্গের কোণাকি দুইটা কোন এসি যদি যোগ করি আর বিডি যদি যোগ করি তাহলে যোগ যোগ ফলকে কি বলা হবে কর্ণ এই কর্ণ দুইটাও সমান হবে তাহলে তিন নম্বর পয়েন্ট কি হচ্ছে বর্গের কর্ণ দ্বয় দুইটা কর্ণ বর্গের কর্ণোদয় পরস্পর সমান এই হচ্ছে বর্গের বৈশিষ্ট্য আচ্ছা এবার আমরা কি শিখব রম্বস আচ্ছা রমবসে কয়টা বাহু থাকবে চারটা তাহলে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের এখানেও চারটি বাহু সমান কিন্তু পার্থক্য আছে কি পার্থক্যটা হচ্ছে কোন কোণই সমকোণ হবে না আচ্ছা যে চতুর্ভুজের বর্গের বিপরীত হচ্ছে অনেকটাই রম্বস হ্যাঁ পার্থক্য শুধু বর্গের বেলায় হচ্ছে সবগুলো কোন সমকোণ হয়েছে কিন্তু রম্বসের বেলায় একটা কোন সমকোণ হবে না কোনো কোন সমকোণ হবে না কিন্তু চারটি বাহু সমান যে চতুর্ভুজের চারটি বাহু সমান সমান কিন্তু কোন কোন সমকোণ না কোন কোন সমকোণ নয় বলে আচ্ছা এখন আঁকবো কিভাবে আমরা বর্গ তো আমরা খুব সহজ ভাবে এঁকে ফেলেছিলাম প্রথমেই এটা আঁকার জন্য এর আগে যেভাবে বর্গ এঁকেছিলাম সেভাবে রম্বস আঁকবো আমরা হম তো বলেছি যেহেতু এখানে একটু মাপ কম বেশি হয়ে যায় এই কারণে আমরা পেন্সিল ব্যবহার করব দেখো একইভাবে এখানে যা মাপ নিব এখানেও তাই বর্গের বেলায় আমরা সোজা এঁকেছিলাম রম্বসের বেলায় আমরা স্কেল বাঁকা করে ধরব ঠিক আছে স্কেল বাঁকা করে ধরব বাঁকা করে ধরলে সেটা নব্বই ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি না হলে সেটা নব্বই ডিগ্রি মানে তো সমকোণ দেখো এই জায়গাটুকু মিলে নেই এই জায়গাটুকু আমরা মিলিয়ে দিবো দেখো একটু বাড়তি বাড়তি অংশ আসছে মাঝে মাঝে আমি বলেছি এটা সহজ টেকনিক যদি তোমরা কম্পাস ইউজ করে আঁকতে না পারো তাহলে কারণে একটু হবে হলে খুব সতর্কতার সাথে মুছে দিতে হবে দেখো মুছে দিয়েছি এখন কে দেখা যাচ্ছে বাড়তি অংশ কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ আশা করি তো এটাই এটাই হচ্ছে আমরা নাম কি দিব এ বি সি ডি এটা একটা আচ্ছা এখন যদি কেউ স্কেলের সাহায্যে আঁকতে চায় মানে কম্পাস ব্যবহার করে তাহলে কিভাবে আঁকবো আমরা কম্পাস সে সাহায্যে বেশি দিলে প্রথমে এদিকে একটা দিয়েছি আর এদিকে আরেকটা রেখে নিলাম এখানে মাপের কোনো এখন মাপের মাপের প্রয়োজন ধরো এটা যতটুকু মাপ নিয়েছি এটা ততটুকুই আমি কাটবো শুধু সমকোণ হবে না মানে সোজা হবে না পাকা করে রাখতে হবে এটা যতটুকু মাপ নিলাম এটা ততটুকু মাপ নিলাম বাস এখন এই এগুলো যোগ করে দিব আমাদের আকাশে নাম কি এ বি একটি রম্বস আচ্ছা তাহলে রম্বসের কি কি বৈশিষ্ট্য পেলাম আমরা রম্বসের চারটা বাহু সমান রম্বসের আচ্ছা কোন কোণই তো সমকোণ না কিন্তু বিপরীত এটার বিপরীত বাহু কোনটা এটা এটার বিপরীত বাহু কোনটা এটা দেখো আমরা কিন্তু এটার মাপ নিয়ে এটা গেছি এটার মাপ নিয়ে এটাই গেছি তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল আচ্ছা আর এই যে বিপরীত কোন এটার বিপরীত কোন কোনটা এটা আর এটার বিপরীত কোন কোনটা এটা এই বিপরীত কোন আবার সমান তাহলে তিনটা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি রমবসের বৈশিষ্ট্য কি কি দাঁড়াচ্ছে এক নম্বর কি দাঁড়াচ্ছে রম্বসের চারটি বাহু সমান চারটি বাহ সমান দুই নম্বর কি পাচ্ছি রম্বসের বিপরীত কোনগুলো সমান তিন নম্বরটা কি পাচ্ছি রমবসের বিপরীত বাহ গুলো সমান্তরাল এটা দেওয়া যায় আবার আমরা আরো বৈশিষ্ট্য পাচ্ছি যেমন রম্বসের কোনো কোন সমকোণ নয় তো আমি তিনটা করে লিখলাম আর লিখলাম না আচ্ছা এখন আমরা কি দেখব সামান্তরিক সামান্তরিকের সাথে আবার আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র দিয়ে সামান্তরিক মনে রাখবে আয়তক্ষেত্রের বেলা কি ছিল বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল আর এখানে ছিল কোন হচ্ছিল সমকোণ এখানে যেরকম বর্গের অপোজিট হলো রম্বস এখানেও তাই হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল হবে কিন্তু কোন এখানে সমকোণ হবে না তাহলেই সেটা সমান্তরিক হবে তাহলে আমরা কি লিখতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোন সমকোণ নয় তাকে সামান্তিক বলে আচ্ছা তাহলে সামান্তরিক আঁকব কিভাবে স্কেলের সাহায্যে দেখো এখান দিয়ে স্কেলের এপাশে একটা মাপ নিলাম আচ্ছা কত থেকে কত মাপ নিয়েছি দেখো এক থেকে পাঁচ পর্যন্ত নিয়েছি হ্যাঁ নিচের দিকে আমরা একটু বড় করে দাগ দিব কিন্তু একটু এখান এটা তো এখান থেকে উপরের দাগটা এখান থেকে স্টার্ট করেছিলাম আর নিচের দাগটা আমরা আরও এপাশ থেকে স্টার্ট করব কেন সম্মুখীন হওয়া যাবে না বলেছে কি কোথা থেকে কতটুকু মাপ নিয়েছি এক থেকে পাঁচ পর্যন্ত মাপ নিয়েছি তো এটা এক থেকে পাঁচ পর্যন্ত কোন জায়গায় আসে দেখো আমাদের মাপ ঠিক হয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত হয়েছে তো এক থেকে পাঁচ তাহলে এক থেকে পাঁচ কোন জায়গায় শূন্য থেকে দেখতেছিলাম আচ্ছা তাহলে এক থেকে পাঁচ এই পর্যন্ত ওকে আমরা বাকিটুকু মুছে দিচ্ছি হ্যাঁ বাস এক থেকে পাঁচ এটা দেখো বলছি না আমরা বিপরীত বা ওগুলো পরস্পর সমান সমান্তরাল হবে তাহলে আমরা এখন এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিব আর এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে বাস স্কেলে সাহায্যে আঁকলে এভাবে আঁকতে হবে তাহলে আমরা কি পেলাম এ বি সি এটা হচ্ছে স্কেলের সাহায্যে যদি আঁকো আর কেউ যদি কম্পাসের সাহায্যে আঁকতে চাও তাহলে বিপরীত সমান ও সমান্তরাল হবে এটা একটা মাপ নিলাম আচ্ছা হওয়া যাবে না তাহলে কোন বাঁকা হবে বাঁকা করে আঁকলাম ওকে এটা একটা মাপ নিলাম এবার কম্পাসের সাহায্যে আঁকবো এই যে এখান থেকে এই যে এতটুকু যে মাপ হম কম্পাসের সাহায্যে মেপে নিলাম এই মাপটা নিয়ে এখানে বৃত্তচাপ চাপ দিব আচ্ছা আর এই যে মাপটা নিচের যে মাপটা এটা নিয়ে এখান থেকে এটার উপর আগেরটার উপর বৃত্তচাপ বৃত্ত তাহলে দিব যেখানে মিলেছে সেই দুইটা সাথে এই বিন্দু যোগ করে দিব যোগ করলাম এই যেটা যোগ করলাম বাস এটা হলো কি এ বি সি ডি আমরা কি পেলাম সুতরাং চিত্রে সামান্তরিক আচ্ছা তাহলে বৈশিষ্ট্য বললে আমরা কি কি বলতে পারি এখান থেকে কি কি পেয়েছি বলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এক নাম্বার তাহলে কি পাচ্ছি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান লিখতে পারি অথবা সমান্তরাল লিখে আর আরেকটা পয়েন্ট করতে পারি আমি একবার দুই নাম্বার কি লিখতে পারি সমান্তরিকের সমান্তরিকের কোন সমকোণ নয় ঠিক আছে সমান্তরিকের কোনগুলো সমকোণ নয় কোনগুলো সমকোণ নয় আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে বিপরীত কোন দ্বয় পরস্পর সমান মানে এ কোণ এবং সিকোণ সমান ডি কোণ এবং বিকো সমান তাহলে লিখতে পারি বিপরীত কোন দ্বয় সমান ওকে আর লিখতে পারি সামান্তরিক কর্ণদ্বয় মানে এসি যোগ করলে এবং বিডি যোগ করলে দুইটা সমান হবে না তো তিনটা পয়েন্ট লিখলাম বাকিটা লিখবো না তিনটা করে পয়েন্ট লিখছি ওকে এখন আমরা আমাদের লাস্ট যে চতুর্ভুজ ছিল ট্রাপিজিয়াম আমরা সেটা শিখব ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম ও কি একটা চতুর্ভুজ কেন চারটা বাহু হলে চতুর্ভুজ তাহলে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের এক জোডা মানে কি দুইটা এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আঁকাটা খুবই সহজ কিভাবে আঁকবো স্কেল নিবো স্কেল নিয়ে উপরের উপরেরটা একটা ছোট মাপ দিব নিচেরটা বড় মাপ দিব দেখো মানে কি সমান্তরাল হলো সমান্তরাল মানে কি মনে আছে দুইটা বাহু দুইটা রেখার মাঝখানে ডিস্টেন্স সব সময় সমান থাকবে মাঝখানের দূরত্বটা সমান থাকবে আমাদের কিন্তু দূরত্ব সমানই হয়েছে ওকে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল ওকে আমাদের সমান্তরাল হয়ে গেছে না এখন এই দুইটা বিপরীত বাহু আমরা যোগ করে দিব এটার সাথে এটা যোগ করে দিলাম আর এটার সাথে এটা যোগ করে দিলাম আমার এক জোড়া বাহু সমান্তরাল হলেই হবে আর কিছু লাগবে না তাহলে আমরা কি পাচ্ছি এ বি সি ডি সুতরাং চিত্রে এ বি সি ডি ট্রাপিজিয়াম আচ্ছা এখন যদি বৈশিষ্ট্যের কথা বলে দেখতেই তো পাচ্ছি আমরা সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য লিখছি স্পেসিফিক ভাবে যদি আবার বৈশিষ্ট্য বলে তাহলে বৈশিষ্ট্য কি পাচ্ছি যে এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এক একজোড়া বিপরীত বাহু সমান্তর একটা কি বৈশিষ্ট্য লিখতে পারি ট্রাফিজামের কর্ণদয় পরস্পর সমান সমষ্টি তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজ হলেই চারটা কর্ণের যোগ ফল কত হবে তিনশো ষাট ডিগ্রি হবে এটাও লিখতে পারি অথবা লিখতে পারি আরেক জোড়া সমান্তর না তো বৈশিষ্ট্য অনেকগুলাই লিখতে পারি আমরা লিখে দিই ট্রাফিজাম এর কোনগুলোর যোগ ফল তিনশো ডিগ্রি ওকে এই ছিল আজকের আমাদের চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা খুব সহজভাবে আঁকা দেখিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো আশা করছি তোমরা বাসায় দেখলে এটা বুঝতে পারবে এবং আঁকতে পারবে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি লাইক করো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সবসময় পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো